ওয়েলকাম ব্যাক মোদেরকে আবারো স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা আবার একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে, ওকে, তো প্রচুর স্টক চলে এসেছে আমাদের শপে। তো আজকে যেটা আমরা ভিডিও বানাতে চলেছি এটা হচ্ছে স্যামসাং MJO2, ওকে, আর এই সেকেন্ড হ্যান্ড ফোনটা দাদা নিয়েছে, ওকে। সো একদম ফ্রেশ মিন্ট কন্ডিশন আছে, বাট একটা একটু সমস্যা আছে, এর যে মিডিলটা আছে এখানে মিডিলটা একটুখানি ভেঙে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন না হয়তো, জানি না, একটু এটা ফিক্স করে নেবেন, একটুখানি একটুখানি জাস্ট ভেঙে গেছে মিডিলটা, ওকে, বাট ফ্রেশ মিন্ট কন্ডিশন আছে এই গ্লাস, আর একদম খুব লো বাজেটের মধ্যে পাচ্ছে ফোনটা, একদম লো বাজেট, ফোনটি দেখুন একদম ফ্রেশ মিন্ট কন্ডিশনে আছে, ওকে, ফ্রেশ মিন্ট কন্ডিশনে আছে, ওকে। সো বাজেটটা কত সেটা আমরা লাইভ কাস্টমারের মুখ থেকে শুনবো। সো এটা কত দিয়ে কিনতেন আপনি একটু ভালো করে দেখো, কত টাকা? 4,300 টাকা, মাত্র 4,300 টাকা দিয়ে কিন্তু গেমিং ফোনটা হয়ে যাচ্ছে MJO2, এ ক্লাস ফোন, এ ক্লাস কোয়ালিটি। আর আগের যে ভিডিও যারা দেখেছেন তারা তো একদম মাত্র দিয়েছে, প্রচুর কিন্তু ভাইরাল হয়েছে ভিডিওটা, যেটা হচ্ছে স্যামসাং A7, যেটার এ কোয়ালিফিকেশন ছিল হচ্ছে 6 GB র্যাম ছিল, 128 GB ফোন মেমোরি, একদম সে পেয়েছে কাস্টমারটা, আমার লোকালেই নিয়েছে একজন, ওকে। সো এ ক্লাস, আর ইনি হচ্ছে আমের তো একটা রে ছেলে, আপনার নামটা কি? আগে ছিল কি ফোন? জেটু, মাত্র ছোট, যেটা জেটু ফোন আছে, উনি আগে জেটু ফোন ইউজ করতো, তো এটা ওনার একটা স্বপ্ন, এটা বড় ফোন ইউজ করবো, তো উনি স্যামসাং ইউজ করতো জেটু, সেই জন্য উনি স্যামসাংটাই চয়েস করেছে, আরও ভিভো ওপো অনেক কিছু মডেল ছিল দেখানো হচ্ছে, বাট উনি বলতে চান আমি স্যামসাং ইউজ করেছি, বাট স্যামসাংটাই আমি নিতে চাই, স্যামসাংটাই আমার ভালো লাগে। সো আমিও খুশি উনি স্যামসাংটাই চয়েস করেছেন, একদম এগুলো প্লেসমেন্ট কন্ডিশনে ছিল ফোনটা, উনি যে একা যদি ব্যবহার করতে পারে ইনশাল্লাহ অনেকদিন ব্যবহার করবে, ভালোভাবেই চলবে। আর যারা ফোন নিতে চান, যারা আমার সবে অ্যাড্রেসটা জানেন না, অবভিয়াসলি ডিসক্রিপশন বক্সে একটু ফলো করবেন, উপরে কন্ট্যাক্ট নাম্বার ফলো করতে পারেন, আর একটুখানি এখানে আমার ব্যানারটাও দেখেন, একটু ব্যানারটা দেখানোর চেষ্টা করবো, ওই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডিটেলসটা দেওয়া আছে, ওকে। যারা একদম আমার লোকালের মধ্যে আছেন তাদেরকে বলবো, যারা রাজারহাট, ভোজরহাট, লাভাটি, ওকে, এইদিকে যারা আছেন তাদেরকে বলবো যে আমার সব হচ্ছে পাকাপুল, জামে মসজিদের উত্তর দিকে আহমেদ ডাক্তারের দোকান, আর কবিরের চায়ের দোকানের একদম মিডিলে হচ্ছে আমার শপটা, এদিকে পিছনের দিকে চলে গেলে হচ্ছে সওগাত স্টোর আছে, মেন স্টোর তার অপোজিটে, ওকে, তার পাশের গলিতে হচ্ছে আমার শপটা, একটুখানি দেখিয়ে দাও সাইডটা। আর যারা একটু দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের জন্য আমি একটু বলে দেবো, আসুন এদিকে, তাদের জন্য আমি বলে দেবো, জানি না ভয়েসের টোনটা কতটা যাচ্ছে, ওকে, তাদের জন্য আমি বলবো আমার শপটা হচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সাউথ চব্বিশ পরগনা জেলার নিউ টাউনটাকে চেনেন, ওকে, নিউ টাউন 7,135, ওকে, লোকেশানও দেওয়া আছে, ডিসক্রিপশনে চলে যাবেন, লোকেশান আমার শপের লোকেশান দেওয়া আছে, লোকেশান ট্র্যাক করে চলে আসতে পারেন, আর অবভিয়াসলি কল করবেন যাদের ফোনের দরকার হবে, ওকে। তো চলো এখানে এই ভিডিও ফিনিশ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ, নিজের খেয়াল, ফ্যামিলি খেয়াল রাখবেন, রামায়ণ সবাই দোয়া করবেন, আমি সব দরকার ফ্রি আমার ইল্লা, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে বেলের ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তো চলো দাদা, ফোনটা দেখে কেমন লাগছে, আশা করি খুবই ভালো লাগছে, তো ভালোভাবে ব্যবহার করবেন।